প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি এসএটিভির সরাসরি সম্প্রচারিত সাপ্তাহিক স্বাস্থ্য বিষয়ক আয়োজন ডক্টর সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল স্বাস্থ্য প্রহরে। দর্শক, আজ আমাদের কথা বলবার বিষয় কিডনি পাথর, এবং এ বিষয়ে কথা বলবার জন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত রয়েছেন ডক্টর মোহাম্মদ ফজলে রাব্বি সিরাজউদ্দিন, সিনিয়র কনসালট্যান্ট ও বিভাগীয় প্রধান ইউরোলজি ডিপার্টমেন্ট ডক্টর সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। আয়োজনটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে, আপনারা স্ক্রিনে দেখানো নম্বরে ফোন করে আপনার প্রশ্ন বা জিজ্ঞাসা করতে পারেন। চলুন দর্শক, আলোচনা শুরু করি। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আল্লাহর রহমতে ভালোই আছি। জি, যেহেতু আমাদের আজকের আলোচনার বিষয় কিডনি পাথর, এবং আমি যা মনে করি যে ইউরোলজিতে আপনারা যত ধরনের সমস্যা নিয়ে ডিল করে থাকেন ডে টু ডে প্র্যাকটিসে, তার ভিতর কিডনি পাথর অত্যন্ত কমন এবং ইম্পর্টেন্ট একটি কমপ্লেন। প্রথমে আপনার কাছে জানতে চাইব যে আমাদের দেশের প্রেক্ষাপটে কিডনি পাথরের হার কেমন, এবং কাদের ক্ষেত্রে আসলে বেশি হয়ে থাকে এই ধরনের সমস্যাগুলো? কিডনি পাথরের হার যদি বলতে চাই, তাহলে মোটামুটি 10 জনে একজন কিডনি পাথরে আক্রান্ত। আর এটা যদি আরেকটা কি কোশ্চেন, জি, কাদের ক্ষেত্রে আসলে আপনারা দেখছেন যে এই পাথরের হারটি বেশি? এটা মেল ফিমেল যদি আমরা পুরুষ মহিলা ধরি, তাহলে পুরুষদের দ্বিগুণ মহিলাদের চেয়ে। হ্যাঁ, তো মহিলারা লাকি যে তারা পাথরের ঝুঁকিটা কম থাকছে। যদি বয়সের ভিত্তিতে বলা হয়, সেই ক্ষেত্রে আপনাদের অভিজ্ঞতা কি বলে যে কোন বয়সী রোগীরা বেশি আক্রান্ত? বয়স যে কোনো বয়সেই হতে পারে, তবে খুব কমন যেটা বয়স সেটা হলো 25 থেকে 35 বা 40, এই বয়সটা হলো গিয়া সব থেকে কিডনি পাথরের জন্য ভালনারেবল। তাছাড়া অন্য কোনো মেটাবলিক প্রবলেম থাকলে বা অন্য কোনো প্রবলেম থাকলে যে কম বয়সী হবে না অথবা বেশি বয়সে হবে না এমন কোনো ইমিউনিটি নাই, তবে মোস্ট কমনলি 25 থেকে 40, এটাই হলো গিয়া কিডনি পাথরের সময় আর কি। যে কিডনির আমাদের স্বাভাবিক দেহে, সুস্থ স্বাভাবিক দেহে কিডনির মূল ভূমিকাটি হচ্ছে যে আমরা যতটুকু জানি যে এটি ফিল্টারের ন্যায় কাজ করে, যে রক্ত থেকে ফিল্টার করে বর্জ্যগুলো ইউরিনের সাথে বের করে দিচ্ছে, অর্থাৎ সমস্ত বিষয় কিন্তু যে লিকুইড নিয়েই ডিল করছে কিডনি। সেই ক্ষেত্রে পাথর বা সলিড একটি ম্যাটেরিয়াল আসলে কীভাবে হচ্ছে, এই বিষয়ে আপনার কাছ থেকে জানতে চাইব। আপনি ঠিকই বলেছেন যে কিডনি সব বর্জ্য পদার্থগুলি করে, এক্সক্রিয়েশন বের করে দেয় আর কি। তো বর্জ্য পদার্থগুলি বের করতে গেলে কিন্তু একটা সলভেন্ট লাগবে, হ্যাঁ, এটা পানি, পানি ছাড়া কিন্তু বর্জ্য পদার্থ বের হবে না। আর বর্জ্য পদার্থের মধ্যে ক্যালসিয়াম আছে, অক্সালেট আছে, ফসফেট আছে, ইউরিক অ্যাসিড আছে, সিস্টিন আছে, অনেকগুলি কম্পোনেন্ট আছে যেগুলি মিনারেল, এগুলি পানির সঙ্গে মিক্সড হয়ে কিডনির সঙ্গে বের হয়। কিন্তু কিছু কিছু সময় দেখা যায় হাইপার স্যাচুরেশন স্টেট, হাইপার স্যাচুরেশন স্টেটটা হলো ধরেন এক গ্লাস পানির মধ্যে আপনি 10 চামচ চিনি দিলেন, তাহলে সম্পূর্ণটা গলবে না, অথবা আপনি আরও চিনি দিলেন, এক গলার একটা নির্দিষ্ট টাইম থাকে। হ্যাঁ, গলে গেলে কিছু চিনি গলে যায়, পরে দেখা যায় যে কিছু চিনি পড়ে আছে, এটাকে বলা হাইপার স্যাচুরেশন স্টেট। এখন কোনো কারণে যদি শরীরের মধ্যে আমাদের পানি ঘাটতি হয়, তাহলে যে এই আমি যে বললাম ক্যালসিয়াম, ফসফেট, অক্সালেট, যে সমস্ত মিনারেলস আছে, এটা পানির সঙ্গে দ্রবীভূত অবস্থায় থাকে এবং এটা কিডনি দিয়ে বের হয়ে যায়। কিন্তু পানি যদি কমে যায়, তখন এগুলি একটা হাইপার স্যাচুরেশন স্টেট তৈরি হয়ে যায়, তখন এই মিনারেলগুলি প্রিসিপিটেট করে, প্রিসিপিটেট করলে কিডনিতে একটা এক জায়গায় হয়তো একটা নিডাস ফর্ম করে, পিন হেডের সমান একটা নিডাস ফর্ম করে। একটা ভিডিওর সাহায্যে আমরা এই বিষয়টি সহজে বুঝে নিতে পারি আপনার কাছে। একটা ভিডিও আছে, এটাতে আমরা দেখতে পারি যে কিডনি স্টোন এই এরকম চেহারাই হয়। এটা মোস্ট কমনলি অক্সালেট স্টোন, জি, অক্সালেট স্টোন। এটা সাধারণত কিডনি স্টোনের অ্যাপিয়ারেন্সটা এরকম, রাইট? এই যে আমরা কয়েকটা স্টোনের ক্যাটাগরি দেখেছি, এটা অক্সালেট স্টোন, ফসফেট স্টোন, তারপরে স্ট্রুভাইড, তারপরে ইউরিক অ্যাসিড, লাস্টে সিস্টিন, অর্থাৎ 5 রকম স্টোন। কোন ধরনের মিনারেলটি বেশি হচ্ছে তার উপর ভিত্তি করে পাথরেরও প্রকারভেদ রয়েছে। এক্স্যাক্টলি, প্রথমে দেখলাম ক্যালসিয়াম অক্সালেট, তারপরে ক্যালসিয়াম ফসফেট, তারপরে স্ট্রুভাইড, দেন ইউরিক অ্যাসিড, দেন সিস্টিন, এগুলি এক একটা কম্পোনেন্ট। ক্যালসিয়ামের সঙ্গে অক্সালেট মিক্সড হয়ে এটা হয়। জি, কীভাবে হয় দেখা যাচ্ছে, এখানে
একটা ক্যালসিয়াম এবং একটা অক্সালেট। ক্যালসিয়ামটা ব্লু কালার, অক্সালেটটা হচ্ছে রেড কালার। কিন্তু যখন সুপার স্যাচুরেটেড পানি কম হয় তখন এই ক্যালসিয়ামটা অক্সালেটের সঙ্গে অ্যাটাচ হয়ে যায়, অ্যাটাচ হয়ে গিয়ে নিডাস ফর্ম করে এবং স্টোনটা ঠিক ওই যে কিডনির একটা কাট সেকশনের মধ্যে যে কোনাটা দেখাচ্ছে সেখানে গিয়ে ওই নিডাসটা জমা হয়। নিডাসটা হচ্ছে ক্রিস্টাল নাম্বার ওয়ান, এই ধরনের একটা ক্রিস্টাল, এই ক্রিস্টালের মতো নিডাস। এবং এই ক্রিস্টালের সঙ্গে অন্য অন্য আরও ক্যালসিয়াম অক্সালেট ক্যালসিয়াম ফসফেট গ্রোথ হচ্ছে, বড় হচ্ছে, মিক্সড হয়ে একটার পর একটা জমা হয়ে একটা স্টোন হয়। এটা হলো কিডনির মধ্যে এক জায়গায় একটা স্টোন আটকে যায় ভিতরে, তারপরে একটা অনির্দিষ্টকালের জন্য এটা বড় হয়। কোনো কোনো সময় দেখা যায় কিছুদিন স্বাভাবিক কিডনির দৃশ্য যেটা দেখা যাচ্ছিল, রাইট, কিছু কিছুদিন পর হয়তো ওটা ডিটাচড হয়ে তখন এই যে পাইপ লাইন দিয়ে নিচে নামা ইউরেটার, এটাকে বলা হয় ইউরেটার, কিডনি থেকে ইউরেটারে নেমে আস্তে 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 পেশাবের থলিতে যায়, তারপর ওখান থেকে বের হয়ে যায়। যদি ছোট সাইজের স্টোন হয় তাহলে এভাবে যায়, যে মূত্রনালী দিয়ে ব্লাডারে মূত্রথলিতে আসলো পাথরটি, রাইট, মূত্রথলিতে এসে গেল ইউরিনারি ব্লাডার, এখান থেকে পেশাবের সঙ্গে এটা বের হয়ে যেতে পারে। আর ওই তিনটা পয়েন্ট যেটা দেখানো হলো ওই জায়গাগুলি ভালনারেবল, ওই জায়গাগুলিতে স্টোনটা আটকে যায়, অর্থাৎ স্টোন বের হওয়ার রাস্তায় এই তিনটে জায়গাতে আটকানোর সম্ভাবনা আছে এবং তখনই প্রবলেমগুলি শুরু হয় আর কি। অত্যন্ত সুন্দর করে আপনি ভিডিওর সাহায্যে আমাদের বুঝিয়ে দিলেন যে কিডনিতে পাথর কী করে হতে পারে। অর্থাৎ এই ক্ষেত্রে দুটি বিষয় ইম্পর্টেন্ট, একটি হচ্ছে যে যদি পানির ঘাটতি হয় সেই ক্ষেত্রে মিনারেলগুলোর কনসেন্ট্রেশন বেশি হতে পারে স্বাভাবিকভাবে কম্পারেটিভলি, তাছাড়া কোনো কারণে যদি মিনারেলের কনসেন্ট্রেশনও বেড়ে যায় সেই ক্ষেত্রে স্টোন হওয়ার ঝুঁকিটি থাকছে। আরেকটা জিনিস এখানে আছে বলা উচিত, সেটা হচ্ছে যে ইনহিবিটরি ফ্যাক্টর, কিছু কিছু বডিতে সাবস্টেন্স আছে যেগুলি ওই ক্যালসিয়ামের সঙ্গে অ্যাটাচ হলে তখন ফসফেট অথবা অন্য যে মিনারেলসগুলি আছে এটার সঙ্গে জয়েন্ট হতে পারে না, তখন আর কিডনি স্টোন ফর্ম হয় না। তো এই ইনহিবিটরি ফ্যাক্টরগুলির মধ্যে আমাদের একটা সিস্টিন নামে একটা সাবস্টেন্স আছে, সেটা হলো ইনহিবিটরি ফ্যাক্টর, এটা থাকার কারণে সবাই কিন্তু স্টোন হচ্ছে না। আবার যাদের ওই কনজেনিটালি জন্মগতভাবে সিস্টিন নাই, ইনহিবিটরি ফ্যাক্টর নাই, তাদের হয়। আর যারা ওই কুয়েতে থাকে, সৌদি আরবে থাকে, পানি কম খায়, এই রিস্ক ফ্যাক্টরের বিষয়গুলোতে আমরা এবার আপনার কাছে জানতে চাইব যে আসলে সবার তো আপনি বলছিলেন যে আমাদের দেশের হার যদি আমরা হিসেব করি সেই ক্ষেত্রে দেখা যায় যে অ্যাভারেজে প্রতি 10 জনের ভিতরে হয়তো একজন কিডনি স্টোনে আক্রান্ত বা কোনো সময়ে তার লাইফ টাইমের কোনো না কোনো সময় আক্রান্ত হয়েছিলেন, এই ক্ষেত্রে এই রিস্ক ফ্যাক্টরটি কী, যে কোন কোন খাদ্যাভ্যাস বা তার লাইফস্টাইলের বিষয় বা কোন কোন ফ্যাক্টরগুলো তাকে কিডনি স্টোনের ঝুঁকিতে ফেলছে? ঝুঁকিতে প্রথম কথা হলো যে সবার কিন্তু কিডনি স্টোন হয় না, এটা একটা কনজেনিটাল অবশ্যই একটা মানে জন্মগত একটা ব্যাপার আছে, এখানে কিছু ফ্যাক্টর অ্যাবসেন্ট থাকে, কিছু ফ্যাক্টর থাকে। আর অ্যাকওয়ার্ডের মধ্যে যদি আমরা যাই তাহলে সেখানে এটা হিউমিড কান্ট্রি যেগুলো সমস্ত আছে সৌদি আরব, কুয়েত, এখানে বাঙালিরা যায় প্রচুর পরিমাণে। আমার চেম্বারে বেশ রুগী আসে ওখানকার, তাদের ফ্যামিলি কোনো হিস্ট্রি নাই কিন্তু তারা স্টোন নিয়ে আসছে। ওখানে যেটা হয় সেটা হচ্ছে হাইপার স্যাচুরেশন স্টেট, পানি কম খায়, তার জন্য সলিউটগুলি বের হতে পারে না, কিডনিতে আসে স্টোন ফর্ম করে, এটা হয়। আর এখানে যাদের সিস্টিনের অভাব থাকে তাদের কিন্তু স্টোন হওয়ার সম্ভাবনা আছে। এটা আরেকটা কি কোশ্চেন? জি, রিস্ক ফ্যাক্টরের বিষয়ে আমরা আলোচনা করছিলাম। রিস্ক ফ্যাক্টর, রাইট, রিস্ক ফ্যাক্টরগুলির মধ্যে আরও হচ্ছে যে পানি একটা কম খাওয়া বললাম, আরেকটা হলো যে আপনার কনজেনিটালি অ্যাবসেন্ট, আর কিছু কিছু ফ্যাক্টর আছে যেগুলি আপনার খাদ্যের মধ্যে যদি আপনি যান, যে কোনো ধরনের বিন, যেমন শিমের বিচি, মটরশুঁটি বা এই ধরনের যে সমস্ত বিন জাতীয় খাদ্য আছে এগুলি, কফি বিন, হ্যাঁ, চা, কফি, এগুলি কিন্তু রিচ ইন অক্সালেট, অক্সালেটের কারণে যখনই আমরা অক্সালেট সাপ্লাই বেশি হয়ে যায় তখন ক্যালসিয়ামের সঙ্গে অক্সালেটটা মিক্সড হয়ে স্টোন ফর্মেশন হয়। তো এই জিনিসগুলি একটা রিস্ক ফ্যাক্টর। স্পিনাক, যেটা বলি আপনার পালং শাক কিন্তু আবার আপনার কিডনি স্টোনের জন্য একটা দায়ী। হ্যাঁ, আমি সবাইকে বলবো না, কারণ কারো আপনাদের অনেকেই হয়তো পাথর নাই, তারা আপনারা যে পালং শাক খাবেন না তা না, খান, পালং শাক খান, কিন্তু যাদের ফ্যামিলি হিস্ট্রি আছে, বাবা মা আত্মীয় স্বজনের স্টোন আছে, তারা কিন্তু এই জিনিসগুলি অ্যাভয়েড করবেন। আরও কিছু জিনিস আছে, যেমন রেড মিট, পিউরিন স্টোন একটা বলেছি আমি, রেড মিটের যে গরুর মাংস লাল যেটা অংশ,
বা মহিষের মাংস বা খাসির মাংস লাল মাংসটা এটা কিন্তু আবার স্টোনের একটা এগ্রিগেট করে। এছাড়া লবণ, লবণ কিন্তু একটা খুব ফ্যাক্টর, যে লবণ আবার ক্যালসিয়াম এবং অক্সালেটকে এক্সক্রিয়েশন কিডনিতে এক্সক্রিয়েশনকে বাড়ায়। সোডিয়াম যেহেতু থাকে লবণে, বাড়ানোর ফলে কিডনিতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আসে এবং এখানে একটা স্টোন। সো লবণ কম করে খাবেন, লবণ কম করে খাবেন, এই হলো এই বিষয়গুলোই অধিকাংশ ক্ষেত্রে দায়ী। তাছাড়া অনেক ক্ষেত্রে ক্যালসিয়ামের পরিমাণ যদি শরীরে বেশি থাকে কোনো কোনো কন্ডিশনে, তাদের ক্ষেত্রেও হয়তো স্টোন ফর্মেশনের ঝুঁকি, ক্যালসিয়ামের পরিমাণ বেড়ে যেতে পারে, কোনো একটা ডিজিজ আছে অনেকগুলি, এগুলির কারণে অনেক সময় ঝুঁকিটা বাড়তে পারে ক্যালসিয়াম। জি, এবার আসতে চাইছি যে উপসর্গগুলো কী, বা রোগীরা সাধারণত আপনাদের কাছে বা ইমার্জেন্সিতে কী ধরনের সমস্যা নিয়ে উপস্থিত হয়? উপসর্গ তো প্রথম উপসর্গ হচ্ছে ব্যথা, কোমরে একটা ব্যথা শুরু হয় আপনার। এটা হলো দু রকম ব্যথা শুরু হয়, একটা হলো ফিক্সড টাইপ, পিছন দিকে কোমরের এখানেই একটা ব্যথা হয়, এটা কোথাও যায় না, এবং ব্যথাটা অত্যন্ত তীব্র ব্যথা হয়। রোগী যেটাকে বলা হয় বাংলায় অনেক সময় বলে যে কুকুর কুণ্ডলি পাকিয়ে থাকা আর কি, এত ব্যথা হয় যে সে শুয়ে একদম পুরো কুঁকড়ে যায়, এই একটা ব্যথা হয়। এই ব্যথাটা আবার ফিক্সড টাইপ। আবার আরেকটা ব্যথা হয়, সেটা হয় যে এখান থেকে ব্যথাটা শুরু হয় এবং এটা নিচের দিকে যায়। আমি ভিডিওতে দেখিয়েছি যে স্টোনটা পাস করে ইউরেটার দিয়ে নিচের দিকে যায়, যখন ইউরেটারের মধ্যে স্টোনটা থাকে তখন কিন্তু ব্যথাটা রেডিয়েট করে, মানে সামনের দিকে যায়, নিচের দিকে যায়। আর যখন কিডনির মধ্যে পাথরটা থাকে তখন কিন্তু আবার স্টোনটা ফিক্সড টাইপের হয়। তো এটা একটা রোগীর প্রবলেম শুরু হয়, এক এই ব্যথার কারণেই আমাদের কাছে রোগী চিকিৎসা নেওয়ার জন্য আসে, এক। দুই নম্বর, ব্যথার সঙ্গে যেটা হয়, যেহেতু ব্যথাটা তীব্র হয় অনেক সময় রোগী বমি করে, বমি করে ফেলে, ব্যথাটা এত বেশি হয় যে বমি করে ফেলে। তিন নম্বর হচ্ছে যে যেহেতু কিডনির পাথর অবশ্যই নিডাস বা অনেক ক্ষেত্রেই দেখা গেছে একটা ব্যাকটেরিয়া থাকে, হ্যাঁ, এবং ইনফেকশন কমন, সেই ক্ষেত্রে দেখা যায় জ্বর একটা ফ্যাক্টর। তো ব্যথা, দু নম্বর হলো আপনার বমি হতে পারে, তিন নম্বর হলো জ্বর হয়। আরেকটা জিনিস বলে যে এই ব্যথা শুরু হওয়ার আগে, দু একদিন আগে বা কিছুক্ষণ আগে থেকে শুরু হয়, তার পেশাবের জ্বালা পড়া, ইনফেকশন থাকলে বার্নিং সেন্সেশন। আমরা জিজ্ঞেস করি আপনার কি পেশাবের জ্বালা পড়া আছে, রোগী বলে যে স্যার পেশাবে একটু জ্বালা পড়া ছিল। এবং হাই কালার ইউরিন, মানে পেশাবের কালারটা সাদা না, একটু লালচে টাইপের হয়। স্টোনের একটা প্রবলেম হচ্ছে যে স্টোন কিন্তু কিডনি থেকে রক্তক্ষরণ করায়, সেটা আবার পেশাব দিয়ে বের হয়, সেটাকে আমরা টার্মে বলি হেমাচুরিয়া। হ্যাঁ, তো সেক্ষেত্রে স্টোনের কারণে পেশাবের সঙ্গে রক্ত যেতে পারে, আসতে পারে, এবং এটা হলো একটা গিয়া মানে ইম্পর্টেন্ট ব্যাপার আর কি। তো ব্যথা, তারপরে জ্বর, বমি, এরপরে পেশাবের জ্বালা পোড়া, আর এই পেশাবে রক্ত যাওয়া, এই ধরনের উপসর্গগুলো নিয়ে রোগীরা এসে থাকে। হ্যাঁ, এই বিষয়গুলো নিয়ে আরও বিস্তারিত আপনার কাছ থেকে জানবো, তার আগে একটি বিরতিতে যেতে হচ্ছে। দর্শক, সময় হলো বিরতির, সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি ডক্টর সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল স্বাস্থ্য প্রহরে। আজ আমরা কথা বলছি কিডনি পাথর নিয়ে, এবং এ বিষয়ে কথা বলবার জন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত রয়েছেন ডক্টর মোহাম্মদ ফজলে রাব্বি সিরাজউদ্দিন, সিনিয়র কনসালটেন্ট ও বিভাগীয় প্রধান ইউরোলজি ডিপার্টমেন্ট ডক্টর সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। চলুন দর্শক, আলোচনায় ফিরে যাই। বিরতির আগে আপনি বলছিলেন যে উপসর্গ নিয়ে, যে অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে কিডনি পাথরের রোগীরা পাথরটি যদি কিডনিতে আটকিয়ে থাকে সেই ক্ষেত্রে কোমরের দিকে ব্যথা নিয়ে আসছে, বা তাছাড়া যদি পাথরটি পরবর্তীতে মূত্রনালী দিয়ে নিচের দিকে নামতে থাকে সেই ক্ষেত্রে সামনের পেটের সামনের অংশে ব্যথা। তো এই ধরনের ব্যথার তো আরও কিছু কারণও হয়তো থাকতে পারে, যে কোমর ব্যথার আরও বিভিন্ন ধরনের কারণ থাকতে পারে, সেক্ষেত্রে আপনারা পার্থক্য কীভাবে করে থাকেন বা সন্দেহ কীভাবে করে থাকেন যে এই ব্যথাটি হয়তো বা কিডনি পাথরজনিত ব্যথা? পিছনের কোমরের পিছনের ব্যথার খুব অনেকগুলি কারণ আছে, অবশ্যই কয়েকটা কারণ আছে,
যেমন পিছনে হাড্ডিজনিত কোনো সমস্যা থাকতে পারে, অগ্ন্যাশয়জনিত কোনো সমস্যা থাকতে পারে, এগুলি ব্যথা হতে পারে। তবে সিমটমের মধ্যে কিছু কিছু সিমটমের মধ্যে যেমন রোগী বলে যে প্রস্রাবটা জ্বালা পড়া আছে, তারপরে কালারটা হাই, এবং আমরা যখন এক্সামিনেশন করি রোগীকে, যখন পরীক্ষা করে দেখি, হাত দিয়ে দেখি কোন জায়গাটায় ব্যথা, রেনাল অ্যাঙ্গেল একটা স্পেসিফিক জায়গা আছে, হ্যাঁ, এই ছাকনিটার মধ্যে শিরদাঁড়াটার মধ্যেখানে জায়গা, ওই কোনাটাতে যখন আমরা চেক করি তখনই বুঝতে পারি যে এটা কিডনিজনিত সমস্যার কারণে হতে পারে। তারপরেও অনেক কিছু পরীক্ষা নিরীক্ষা করতে হয়, করার পরে ফাইনালি একটা কনক্লুশনে আসার সুযোগ পড়ে। জি, এই বিষয়গুলো নিয়ে আরও বিস্তারিত জেনে নেব, তার আগে একটি ফোন নিয়ে আসছি। জি জি, দর্শক পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি বলুন। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। সালাম, আমি ডাক্তার সৈয়দ আলতাফুজ্জামান বলছিলাম। জি বলুন। ওয়ালাইকুম সালাম, মালিবাগ থেকে বলছিলাম। জি বলুন স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম, ভালো আছেন স্যার? জি ভালো আছি। আমি স্যার জানতে চাচ্ছিলাম ওই কিডনি স্টোনে যে ESWL করা যায় স্যার? জি, ESWL। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ESWL স্যার। বিস্তারিত আলোচনা করব, তবে চিকিৎসার অংশে আমরা এই বিষয়টিতে আলোচনা করতে পারি, আপনি কি বলেন স্যার? হ্যাঁ হ্যাঁ, ওকে, আমরা আলোচনা করব। আলতাফ সাহেব, আপনি একটু ধৈর্য ধরে দেখেন, আমরা এই নিয়ে বিস্তারিত আলোচনা করব। জি, যে বিষয়ে কথা হচ্ছিল যে আপনি বলছিলেন যে পরীক্ষা নিরীক্ষা মাধ্যমে আপনারা নিশ্চিত হতে পারেন, তো সাধারণত যখন সন্দেহ করে থাকেন যে এই রোগীটা হয়তো কিডনি পাথরে ভুগছে, কী ধরনের পরীক্ষা নিরীক্ষা করা হয়ে থাকে? পরীক্ষা নিরীক্ষার মধ্যে আমাদের দেশে যেটা খুব কমনলি করা হয়, নন ইনভাসিভ প্রসিডিওর এবং সিম্পল, খরচও কম, সেটা হচ্ছে একটা আলট্রাসনোগ্রাম করা। একটা আলট্রাসনোগ্রাম করলে যদি কিডনির ভিতরে পাথর থাকে তাহলে এটা আমরা ধরা পড়ে যাই আলট্রাসনোগ্রামে। কিন্তু এখানে একটি টেকনিক্যাল প্রবলেম হচ্ছে যে ইউরেটার, যেটা পাইপলাইনের কথা বললাম আমি, পাইপলাইনের পাথর আবার আলট্রাসনোগ্রামে একটু ডিফিকাল্ট, হ্যাঁ, এটা ধরা যায় না, সেক্ষেত্রে আবার আলাদা মেজার নিতে হয়। তো কিডনির পাথর আমরা মোটামুটি 99.9% কেসেই আমরা আলট্রাসনোগ্রামের মাধ্যমে বের করে ফেলতে পারি। তারপরে ইউরেটারিক পাথরের জন্য আমাদের কিছু মেজার নিতে হয়। যখন ইউরেটারিক পাথরে আলট্রাসনোগ্রামে যেহেতু পাওয়া যায় না, সেক্ষেত্রে একটা প্লেন এক্স রে কিউবি করা হয়। প্লেন এক্স রে বাংলাদেশের রেসপেক্টে প্লেন এক্স রে কিউবিতে যদি স্টোন পাওয়া যায় ভালো, আর যদি মনে হয় আমার সব কিছু চিন্তাভাবনা করে রোগীর এক্সামিনেশন করে সাইন সিমটম সব কিছু, কিডনি স্টোন কিন্তু এক্স রেতে কোনো স্টোন নাই, সেক্ষেত্রে আমরা অল্টারনেটিভলি স্পাইরাল সিটি স্ক্যানে চলে যাই। কারণ স্পাইরাল সিটি স্ক্যান মোটামুটি কনক্লুশনে, হ্যাঁ, 99% অ্যাকিউরেট ডায়াগনোসিস করার জন্য, স্টোন ডায়াগনোসিস করার জন্য। তো বাংলাদেশের রেসপেক্টে আমরা তো একটু পুয়ার কান্ট্রি, আমাদের পক্ষে স্পাইরাল সিটি স্ক্যান করাটা একটু আসলে রিজার্ভ টেস্টই বলা যায়, টাফ। হ্যাঁ, বিদেশে যেমন প্রাথমিক ইনভেস্টিগেশন, স্টোন ডায়াগনোসিস করার জন্য প্রাথমিক ইনভেস্টিগেশন হচ্ছে সিটি স্ক্যান, হ্যাঁ, কিন্তু আমাদের দেশে আমরা পারবো না, কারণ আমাদের দেশে এত টাকা মানুষের নেই। আমরা প্লেন এক্স রে কিউবি এবং আলট্রাসনোগ্রাম, এই দুটোর উপরেই মোটামুটি ডায়াগনোসিসটাকে ঠেকিয়ে রাখি আর কি। জি, যদি বিশেষ প্রয়োজনে কখনো প্রয়োজন হয় সেই ক্ষেত্রে হয়তো বা আপনারা সিটি স্ক্যানের পরামর্শ, সিটি স্ক্যান যখন কোনো ক্ষেত্রেই পাওয়া যাচ্ছে না, হয়তো কোনোভাবেই পাচ্ছি না আমরা, তখন দেখা গেল যে ফাইনাল এপিসোড সিটি স্ক্যান করা যায়। এবং আরও এখন আরও লেটেস্ট এসে গেছে সিটি ইউরোগ্রাম, ইউরোগ্রাম, এখানে টোটাল ইউরিনারি সিস্টেমেরটাই একটা ছবির মাধ্যমে দিয়ে দেওয়া হয়, স্টোনটা কোন জায়গায় আছে একদম পুরো ছবি দেওয়া হয়, কিডনি, ইউরেটার, পেশাবের থলি সব এক্স্যাক্ট লোকেশন। হ্যাঁ, এই সিটি স্ক্যানের মাধ্যমে এটা ইউরোগ্রাম করা হয়, এটা থ্রি ডাইমেনশনাল ছবি দিয়ে দেওয়া হয়, এবং স্টোনটা ঠিক কোন জায়গাটা আটকে আছে সেটাও কিন্তু ওই আমাদের ডাক্তারই না, সাধারণ মানুষই এটা দেখে বুঝতে পারে যে এখানে আমাদের স্টোন আছে। এগুলি গেল মানে কিডনির ইয়ে। আরও কিছু টেস্ট আমাদের করতে হয় বা রুটিন কিছু টেস্ট করে নিতে হয়। জি, এই বিষয়গুলোতে আপনার কাছ থেকে জেনে নিব, তার আগে একটি ফোন নিয়ে আসছি। জি, দর্শক পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম সালাম। জি, আমি আবুধাবি থেকে। জি, দানিশ খান মেহেদি। জি, দর্শক বলুন। হ্যালো, ওয়ালাইকুম সালাম। জি জি জি, দর্শক বলুন, আমরা শুনতে পাচ্ছি। আমার মায়ের সমস্যা প্রায় আজকে 2-3 বছর হবে। ওনার কিডনিতে পাথর, তো 2-3 বার মানে চেক করাইছি। আমার মা অনেক ভয় পায় লেগে, মানে অপারেশন করতে চায় না। তো আমি চাইছিলাম যে ঔষধের মাধ্যমে যদি এটার কোনো সমাধান হয় তাহলে মানে ভালো হতো আর কি। তো আমি ওইখানে মানে ওইখানে আমাদের আবুধাবিতে, আমি আবুধাবিতে গিয়ে ফোন করেছিলাম। জি জি, ওইখানে আমাদের ওইখানে আরো 2-1 জন ভাই ছিল, ওদের মানে কিডনিতে পাথরের সমস্যা ছিল। তারা কিন্তু ওই ঔষধ খাইছিল, আল্টারেল না কি একটা পাউডার আছে, ওটা খাওয়ার পরে ওদের মানে ওইটা সমাধান হয়ে গেছে। আমি চাইছিলাম ওইটা যদি দেয় তাহলে সমাধান হবে কিনা না, যদি ডাক্তার সাহেব আপনি বলতেন তাহলে একটু ভালো হতে পারে। কিভাবে আমি এটা সমাধান করতে পারি, হাঁটা চলা করতে পারে তো? না, আপনি সঙ্গে থাকেন, আমরা আলোচনা করব। সবসময় ডাক্তার দেখাচ্ছি, একে চন্দ্র আপনারা চিনবেন, আমাদের সিলেটে আসেন। জি, উনি দেখেন সবসময়। জি, আমরা ঠিক আছে, দর্শক সাথেই থাকুন, আমরা উত্তরটি নিচ্ছি। দর্শক যে বিষয়ে ফোন করেছিল এই বিষয়ে উত্তরটি নিতে চাইছি। এটা আমরা তো ট্রিটমেন্ট পার্টেই আলোচনা করার কথা আর কি। জি, তো এখন তখন ডিটেলড আমরা আলোচনা করব। আমরা এখন আছি ইনভেস্টিগেশনের মধ্যে, এটা আগে ইয়ে করে ফেলি। জি, ইনভেস্টিগেশনের ক্ষেত্রে আপনি বলছিলেন সিটি স্ক্যান, সিটি ইউরোগ্রামের কথা, যার মাধ্যমে একেবারে অ্যাকুরেটভাবে নির্ণয় করা সম্ভব স্টোনের অবস্থানটি কোথায়। তাছাড়া রুটিন কিছু ইনভেস্টিগেশনের কথা আপনি বলছিলেন যে করা হয়ে থাকে। এছাড়া ইউরিন টেস্ট করা হয়, আর কিডনি ফাংশন টেস্টের মধ্যে আমরা সেরাম ক্রিয়েটিনিনটা চেক করে দেখি। হ্যাঁ, ব্লাড ইউরিয়া লেভেলটা দেখা হয়। এগুলি দেখে নিয়ে আমরা একটা মোটামুটি অ্যাসেসমেন্ট কমপ্লিট করে ফেলি যে এখানে স্টোনটা আছে এবং কিডনির কন্ডিশনটা কী, তার অনুযায়ী আমাদের নেক্সট প্ল্যান, মানে তাকে কী ধরনের চিকিৎসা দেব। ওই দর্শক সাহেব জিজ্ঞেস করছিল যে মানে কোন চিকিৎসাটা, মেডিকেল চিকিৎসা চলবে না সার্জারি করতে হবে নাকি, তখন এই যে ইনভেস্টিগেশনগুলি আছে, এই ইনভেস্টিগেশনের কাগজপত্র সমস্ত যখন আমাদের কাছে চলে আসে তখন আমরা প্ল্যান করি যে এই রোগীটাকে কী ধরনের আমরা চিকিৎসা দেবো। কারণ আমাদের তো দুটো অপশন আছে, একটা হলো মেডিকেল চিকিৎসা আর একটা হলো গিয়া সার্জারি। জি হ্যাঁ, এই এবার যদি সেই ক্ষেত্রে চিকিৎসার ক্ষেত্রে আসি, যে এই আপনি বলছিলেন যে দুটো পদ্ধতি রয়েছে, যে কনজারভেটিভ ওয়েতে কিছুদিন হয়তো ওয়েট করা যেতে পারে বা কিছু লাইফস্টাইলের বিষয়, তাছাড়া অপারেশনের কথা। রোগীকে আপনারা কোনটির জন্য পরামর্শ দেবেন, এটি আসলে কিসের উপর নির্ভর করে? আচ্ছা, এটা আমরা এখন এই এই পর্যায়ে আমাদের দুজন দর্শকের উত্তর আমরা পেয়ে যাব। দর্শক আপনারা একটু মনোযোগ দিয়ে শোনেন, তাহলে বুঝতে পারবেন। যে স্টোন চিকিৎসাটা এখন মোটামুটি মিলিমিটার টু মিলিমিটারে একটা চলে গেছে। হ্যাঁ, আমরা যেমন 6 মিলিমিটার যদি স্টোনের সাইজ হয় 6 মিলিমিটার, তাহলে এটা কিন্তু স্পন্টেনিয়াসলি চলে যায়। যেমন 4.5 মিলিমিটার মোটামুটি 100% যায়। 4.5-6 মিলিমিটার যদি হয় সেক্ষেত্রে 90% চান্স আছে এটা কিডনি থেকে পাস হয়ে যাওয়ার। এর জন্য আপনার কোনো ওই ওই ওষুধ দিয়ে কিডনি স্টোন বের করে দিলাম এই ধরনের কিছু না, এটি চলে যাবে। এবং চলে যাওয়ার জন্য আলাদা কোনো মানে স্পেসিফিক কোনো ওষুধের দরকার নেই। হ্যাঁ, তখন ব্যথা হয় যাওয়ার সময়, তখন হয়তো একটু একটু ওষুধপত্র লাগতে পারে, বাট এটা চলে যায়, আমরা দেখেছি চলে যায়। এটা ডিপেন্ড, আবার আমরা চেক করি আর কি, যে 6 মিলিমিটার সাইজের একটা স্টোন আছে, একটা মিডিউরেটরে আটকাইছে, আমরা তখন কিছু কনজারভেটিভ ম্যানেজমেন্ট দিই, ব্যথার কমার জন্য ওষুধ দিলাম, এই দিলাম, তারপরে 1 মাস পর আবার তাকে এক্সরে করতে বলি যে স্টোনটা কি ওই জায়গায় আটকে আছে না মাইগ্রেট করে নিচে চলে গেছে। যদি নিচে চলে যায় তাহলে তো ভালো, ওটা চলে যাচ্ছে। আর যদি নিচে না যায় তখন আমরা করি কি, বলি যে না, 1 মাস 4 উইক এর চেয়ে অনেক যথেষ্ট সময়, এরপরে আর এটা মুভ করবে না, হয়তো এটা ইম্প্যাক্ট হয়ে গেছে।
তখন আমাদেরকে সার্জারিতে যেতে হয়। বাট ইউজুয়ালি 4-6 মিলিমিটার স্টোন পর্যন্ত আমরা এটা এটা নর্মালি মানে মেডিকেল ট্রিটমেন্ট দিয়ে আমরা এটাকে নিয়ে যাওয়ার বের করে দেওয়ার চেষ্টা করি। এটা হাই টাইম হচ্ছে এক মাস পর্যন্ত ফলো আপে থাকতে হয় রুগীকে, আমাদের কাছে দেখে, তারপরে আমরা এক মাস পর সিদ্ধান্ত দিই যে হয় স্টোন নাই তাহলে আপনি ভালো, আর যদি স্টোন থাকে তাহলে আপনাকে কী মেজার নিতে হবে সেটা আমরা জানিয়ে দিই। এরপরে আসেন 6-1 সেন্টিমিটার পর্যন্ত, 6-1 সেন্টিমিটার ক্ষেত্রেও কিন্তু স্টোন অনেক পাস হয়ে যায়, হ্যাঁ এটা একটু পার্সেন্টেজ কম 40-50, এবং প্রত্যেকটা যে জায়গায় দিয়ে স্টোন পাস হয় তখন কিন্তু ব্যথা হয় রুগীর এবং ব্যথা সহ্য করতে পারে না, এইটা স্টোনও পাস হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, তবে কতদিন পর্যন্ত পাস হবে এটা বলা যায় না। জি আচ্ছা, যদি আমাদের এই বিষয়গুলো নিয়ে আরও বিস্তারিত আপনার কাছ থেকে জেনে নেব, তার আগে একটি ফোন নিয়ে আসছি। জি দর্শক, পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো, হ্যালো, জি বলুন। হ্যালো, জি দর্শক শুনতে পাচ্ছি, বলুন। আমি বলছিলাম যে আমার নাম পারভীন, আমি গুলশান থেকে বলছি, আর আমি আমার এক আত্মীয়র বয়স বোধহয় 65, ওনার কিডনিতে মানে 2 কিডনিতেই সিস্ট হয়েছে, সিস্টটা মানে খুব বেশি, মানে একটাতে খুব বেশি, মানে মনে হয় যেন ছায়া দিয়ে ঢাকা, এক্সরে রিপোর্টে তাই আসছে, এবং আরেকটাতেও মানে কি আছে সিস্ট, এবং অসংখ্য ছোট ছোট সিস্ট আছে ডাক্তারের ভাষ্য মতো আর কি। তো এখন এই সিস্ট কি অপারেশন করে ফেলা লাগবে, আর তার কি খাওয়া দাওয়া কোনো রেস্ট্রিকশন আছে না কি? আর সিস্ট কতখানি, ওনার বয়স কত? বয়স 65। ওকে আমি বলছি। আচ্ছা ঠিক আছে, জি দর্শক সাথেই থাকুন। এইটা যেহেতু উনি বলেছে যে 2 কিডনিতে সিস্ট আছে এবং মাল্টিপল সিস্ট, হ্যাঁ তখন এটাকে আমরা একটা নাম দেওয়া থাকে ADPKD, অ্যাডাল্ট পলিসিস্টিক কিডনি ডিজিজ, ADPKD। এই সিস্ট কিন্তু অপারেশন করার কোনো দরকার নাই, কারণ এটা অপারেশন করার দরকার নেই, এটা একটা জেনেটিক প্রিডিসপোজিশন থেকে আসে রোগ, এই রোগটার কারণে এটা অ্যাডাল্ট পলিসিস্টিক কিডনি ডিজিজ হয়। তো এই রোগটার মধ্যে কমপ্লেন হচ্ছে দুটো, একটা হলো হাইপার টেনশন, প্রেশার বেশি বেড়ে যায়, আর 2 নম্বর হচ্ছে কিডনির মধ্যে পাথর তৈরি হয়। হ্যাঁ, এই দুটোর কমপ্লিকেশন, যেহেতু সিস্ট অপারেশন করার কোনো দরকার নাই, তবে আপনাকে এখানে নজর দিতে হবে ওই কমপ্লিকেশনটা যাতে না ডেভেলপ করে, দ্যাট ইজ অলরেডি যদি তার হাইপার টেনশন ডেভেলপ করেই থাকে তাহলে তাকে অ্যান্টি হাইপার টেনসিভ প্রপার মেজারমেন্টে দিতে হবে, একজন ইউরোলজিস্টের সঙ্গে দেখা করে তার কিডনি মানে প্রেশারটা খুব কন্ট্রোলে রাখতে হবে। আর স্টোন যাতে কিডনির মধ্যে না হয় তার জন্য যে সমস্ত প্রিভেন্টিভ মেজারগুলি আছে সেইগুলি আপনাকে ইনিশিয়েট করতে হবে, যেমন কী খাবেন, কী খাবেন না, কতটুকু খাবেন, এইগুলি জিনিসগুলি। ধন্যবাদ স্যার, আশা করি দর্শক উত্তরটি পেয়ে গিয়েছে। এই বিষয়গুলো নিয়ে আরও বিস্তারিত আপনার কাছ থেকে আমরা জেনে নেব, তার আগে একটি বিরতিতে যেতে হচ্ছে। দর্শক সময় হলো বিরতির, সাথেই থাকুন। দর্শক বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি ডক্টর সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল স্বাস্থ্য প্রহরে। আজ আমাদের কথা বলবার বিষয় কিডনি পাথর, এবং এ বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত রয়েছেন ডক্টর মোহাম্মদ ফজলে রাব্বি সিরাজউদ্দিন, সিনিয়র কনসালটেন্ট ও বিভাগীয় প্রধান ইউরোলজি ডিপার্টমেন্ট ডক্টর সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। চলুন দর্শক আলোচনায় ফিরে যাই। বিরতির আগে আপনি বলছিলেন যে কিডনি স্টোনটির সাইজের উপর নির্ভর করছে আসলে কী ধরনের চিকিৎসা দেওয়া হয়, এবং এ সংক্রান্ত কিন্তু আমাদের দুজন দর্শকেরও প্রশ্ন ছিল, তো সেই বিষয়ে আপনার কাছে জানতে চাইছি। আপনি বলছিলেন যে 1 সেন্টিমিটারের নিচে যদি হয়ে থাকে কিডনির স্টোনের সাইজ, অধিকাংশ ক্ষেত্রেই অবজার্ভ করা যেতে পারে, যে মনিটরিংয়ে রেখে তাকে অবজার্ভ করা গেল। যদি পাথরটির সাইজ 1 সেন্টিমিটারের উপরে হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনাদের অ্যাপ্রোচটি কী হয়ে থাকে? হ্যাঁ, এক্ষেত্রে আমি মেহেদি সাহেবকে বলছি যে আপনার মায়ের যে স্টোনটা আছে সেটা যদি 1 সেন্টিমিটারের নিচে হয়, সবচেয়ে ভালো হয় 6-এর নিচে হলে, তাহলে হয়তো স্পন্টেনিয়াস পাস হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, সেক্ষেত্রে মেডিকেল চিকিৎসা চলবে। কিন্তু 1 সেন্টিমিটার উপর যদি হয়, 1-2 হয়, সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে অন্য আরেকটা পদ্ধতি নিতে হবে, এই স্টোনটা কিডনি থেকে যাবে না। হ্যাঁ, এই ক্ষেত্রে আমি আমার আরেকজন ডাক্তার, উনি আলতাফ সাহেব যে প্রশ্নটা করেছে, ডাক্তার আলতাফ, তাকে বলতে চাচ্ছি, আপনি যদি থাকেন এখন টিভির সামনে শুনে নেন,
সেটা হচ্ছে যে এক থেকে দুই সেন্টিমিটার বা আরও যদি ছোট হয় সমস্যা নাই, বা দুই সেন্টিমিটার পর্যন্ত স্টোন আমরা ইএসডাব্লিউএল করি। এটা হচ্ছে শক ওয়েভ লিথোট্রিপসি, এখানে কিন্তু কোনো অপারেশনের দরকার নেই। এটা জাস্ট রোগী গেলে শুইলে আমরা একটা মেশিনের সাহায্যে বাইরে থেকে শক ওয়েভ দিলে পাথরটা ভেঙে গুঁড়া পাউডার হয়ে যায় অথবা ছোটো টুকরো হয়ে যায়, এগুলি পেশাবের সঙ্গে বের হয়ে যায়। তো এটা হলো গিয়া ইএসডাব্লিউএল পদ্ধতিতে কোনো কাটা ছেঁড়ার কোনো দরকার নেই, প্রয়োজন নেই, দরকার নেই। কিন্তু সমস্যাটা হলো দুই সেন্টিমিটার উপরে যখন চলে যায় স্টোনটা, তখন আমাদের হাতে সার্জারি ছাড়া কোনো অপশন থাকে না। তো মেহেদি সাহেব এবং আলতাফ সাহেব আপনারা দুজনেই বুঝছেন যে পাথরের সাইজ হচ্ছে বিরাট একটা ইম্পর্টেন্ট ব্যাপার, এটার সাইজ না জানলে আমি আপনাকে চিকিৎসা দিতে পারবো না। তো দুই সেন্টিমিটার উপরে যেইগুলো পাথর আছে সেগুলো সম্পর্কে আমি ছোটো করে বলছি। সেটা হচ্ছে যে তিনটা অপশন আছে, একটা হলো যে আগে কেটে করা হতো, হ্যাঁ এখন তো কেটে করাই হয় না। দু নম্বর হচ্ছে আপনার পারকিউটিনিয়াস, এখানে একটা ছোটো ছিদ্র করে পিঠের দিকে একটা ছোটো ছিদ্র করে মেশিন ঢুকায় ভিতর থেকে পাথরটা বের করে আনা যায়। তিন নম্বর হচ্ছে রেট্রোগ্রেড রেনাল সার্জারি যেটাকে বলে আরআইআরএস, হ্যাঁ এখন লেজার বের হয়ে গেছে, আমরা পেশাবের রাস্তা দিয়ে মেশিন ঢুকাই একদম টিভি কিডনি পর্যন্ত চলে যাই, কিডনিতে গিয়ে স্টোনের উপরে লেজার দিয়ে ওটাকে ভ্যানিশ করে দেওয়া হয়। এটা এন্ডোস্কোপি, এখানে কিন্তু কাটা নাই। তাহলে যে একটা কাটা অপশন থাকলো, একটা পারকিউটিনিয়াস ছিদ্র করে অপশন থাকলো, আর একটা হলো লেজার অপশন থাকলো। এই তিনটা পদ্ধতিতে দুই সেন্টিমিটারের উপরে স্টোনগুলিকে আমরা, তো মোস্ট কমনলি এখন যেটা করা হয় সেটা হচ্ছে পারকিউটিনিয়াস পদ্ধতিতে, যেটাকে নাম হলো পিসিএনএল, পারকিউটিনিয়াস নেফ্রোলিথোটমি, পিসিএনএল করে দিলে দুই সেন্টিমিটার তিন সেন্টিমিটার স্ট্রাইকহর্ন সাইজের বড় বড় স্টোন আমরা পারকিউটিনিয়াস নেফ্রোলিথোটমির মাধ্যমে বের করে দিই। জি, এই ক্ষেত্রে জানতে চাই যে কোন পদ্ধতিগুলো সুবিধা এবং অসুবিধাগুলো কী কী? আপনি বেশ কিছু সুবিধা, তো মানুষ আসলে এখন অপারেশন করতে চায় না, আর ইউরোলজি আস্তে আস্তে এমনভাবে ডেভেলপ করে গেছে যে আমরা কেটে অপারেশন এখন করাই হয় না বলতে গেলে, এন্ডোস্কোপিক্যালি করা হয়, ম্যানেজ করা হয়, খুব বেশি হলে ছিদ্র করে করে দেওয়া হয়। আর অপারেশন করলে অনেকে একজন হসপিটালে কতদিন থাকা দরকার আছে এই ধরনের একটা কোশ্চেন ছিল, সেটা হলো যে এখন অপারেশনগুলি দু থেকে তিন দিনের বেশি কোনোভাবেই থাকা না। এন্ডোস্কোপিক্যালি করলে তো চব্বিশ ঘন্টা পরেই আমরা ছেড়ে দিতে পারি, ইএসডাব্লিউএল এ ভর্তি হওয়ার দরকারই নেই। যেটা শকওয়েভ লিথোট্রিপসি দেওয়া হয় ছোটো স্টোনের ক্ষেত্রে, সেখানে কোনো ভর্তি হওয়ার দরকার নেই, আউট পেশেন্ট, আমাদের ওখানে আসলে আমরা রোগীকে জাস্ট খালি পেটে আসতে হয়, ভেঙে দিলে পাথর সঙ্গে সঙ্গে দুই বারোটা একটার মধ্যে সে চলে যেতে পারে। আর যেটা অপারেশন পিসিএনএল বলা হয় তো তিন দিনের বেশি থাকার কোনো দরকার নেই, কমপ্লিকেশন না হলে। জি, কমপ্লিকেশন না হলে। জি, সেই ক্ষেত্রে এবার আসতে চাইছি যে কিডনি পাথরের ক্ষেত্রে আপনি বলছিলেন যে বেশ কিছু মডালিটি, যে এন্ডোস্কোপিক, লেজার এবং পারকিউটেনাস, জটিলতার কথা যদি বলি যে কোনগুলোতে জটিলতার কী কী ধরনের ঝুঁকি থাকছে এবং আসলে জটিলতার হার কেমন অপারেশনের জন্য? কিডনি অপারেশন হচ্ছে অলওয়েজ একটা মেজর অপারেশন, এটা মনে রাখতে হবে, এটা বড় অপারেশন। তো এখন যেহেতু মানে আমরা আগে কেটে অপারেশন করলে কিডনির বড় অংশ কেটে কাটতে হতো, কেটে ভেতরে ঢুকতে হতো বড় স্টোনগুলিতে, তো এখন যেহেতু আমরা একটা সুই দিয়ে ছিদ্র করে ওটাকে আস্তে আস্তে ডাইলেট করে মোটা করে তারপরে ইয়ে করি, তাহলে কিডনির ইঞ্জুরি খুবই মিনিমাম, খুবই মিনিমাম। কমপ্লিকেশন হতে পারে, হেমাচুরিয়া হয়, পেশাবে রক্ত যায়, রক্ত ব্লিডিং হতে পারে, দুই চারটা হয়, তবে খুবই ভালো, মানে এত কমে এসেছে একেবারেই, মানে ধরতে গেলে কেটে অপারেশন করার চেয়ে পারকিউটিনিয়াস অপারেশনের কমপ্লিকেশন হচ্ছে আমি মনে করি যে প্রায় 75% রিডিউস হয়ে গেছে, পেশেন্টের রিস্ক, মর্টালিটি রিস্কটাই 75% কমে আসছে পারকিউটিনিয়াস অপারেশনে। ধন্যবাদ, আরেকটি ফোন নিয়ে আমরা আলোচনায় আসছি। জি দর্শক, পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি প্রশ্ন রাখতে চাচ্ছি, আমার এক চাচাতো ভাই আছে যে বয়স হলো আপনার এখন 12 বছর, তার কিডনিতে টিউমার হয়েছে এক পাশে, কিডনির টিউমার অপারেশন করা হয়েছিল ঢাকায়, তো তারপরে ভালো ছিল, এখন আরেক পাশের কিডনি যে আছে সেখানে আবার পাথর হয়েছে, পাথরের কারণে তার প্রসাবের সমস্যা হচ্ছে, প্রসাবের রাস্তায় সে মানে প্রসাব করতে বাধাপ্রাপ্ত হচ্ছে, প্রসাবে ঠিক মতো হচ্ছে না, তো একটা কিডনি কেটে ফেলে দেওয়া হয়েছে, আরেক কিডনিতে পাথর, তো এখন কি চিকিৎসা? আর একটা জিনিস হলো, আরেকটা প্রশ্ন আছে আমার, আমার আরেক রিলেটিভ, তার বয়স এখন হচ্ছে 15 বছর, তার কিডনিতে দুটা মূত্রনালী,
তো এক কিডনিতে দুটো মোতনালি, এখন ডাক্তার বলেছে যে এটা অপারেশন করতে হবে, না হলে তার প্রস্রাবে ইনফেকশন হবে এবং কিডনি ড্যামেজ হয়ে যাবে। তো মোতনালি দুটো থাকার কারণে কি কি সমস্যা হতে পারে বা এখন অপারেশনটা কিভাবে করতে হবে একটু জানতে চাই। জি ধন্যবাদ দর্শক, সাথেই থাকুন। 15 বছরের ছেলে কিডনিতে টিউমার হয়েছিল, উনি কি টিউমার আমি জানি না, ফেলে দিয়েছে কিডনি। আরেকটা কিডনিতে পাথর আছে, পাথর থাকলে পাথরের চিকিৎসা সেম, ছোটো পাথর থাকলে এটা কনজারভেটিভ ম্যানেজমেন্ট দেওয়া যেতে পারে। যদি 1 সেন্টিমিটার উপরে ESWL করতে পারে, যদি 2 সেন্টিমিটার উপরে তাহলে PCNL করতে পারে অথবা এগুলি করতে পারে, যদি তার কিডনি ফাংশনটা এখনও ঠিক থাকে আর কি। আমি জানি না, তার আরও কিছু পরীক্ষা নিরীক্ষা, যেমন সেরাম ক্রিয়েটিনিনটা দেখা দরকার কী পরিস্থিতি আছে। এক কিডনি অপারেশন সেম চিকিৎসায় দেওয়া দরকার আছে। আরেকজনের কথা বললে 15 বছর, সেটা দুইটা মূত্রনালী, মানে ইউরেটার, ডাবল ইউরেটার এটাকে বলা হয়। ডাবল ইউরেটারে তো অ্যাকচুয়ালি কোনো প্রবলেম হয় না। আমরা তো 60-70 বছরের অনেক রুগী অ্যাক্সিডেন্টালি ডায়াগনোসিস হয়েছে ডাবল ইউরেটার, ডাবল ইউরেটার, এই ক্ষেত্রে তার কোনো চিকিৎসা খুব একটা দরকার নেই। যদি না ইউরেটারটা আরও কমপ্লিকেটেড থাকে, কোনো কারণবশত যদি রিফ্লাক্স থাকে অথবা কোনো কারণবশত যদি অবস্ট্রাকশন থাকে, সেক্ষেত্রে ইউরেটার যদি ডাইলেটেড হয়, তাহলে হয়তো সেক্ষেত্রে আমাদের চিকিৎসা, কিন্তু নর্মাল পদ্ধতিতে ডাবল ইউরেটারের কোনো সার্জারি করার কোনো দরকার নাই। ধন্যবাদ। এবার অতি সংক্ষেপে আপনার কাছে জানতে চাইবো যে কারোর যদি কিডনি স্টোন হয়ে থাকে এবং আকারটি দেখা গেল যে বড়, সেক্ষেত্রে কী কী জটিলতা হতে পারে যদি চিকিৎসা না নেওয়া হয়ে থাকে, সংক্ষেপে অতি সংক্ষেপে জানবো। কিডনি তো দুই কিডনিতে যদি স্টোন থাকে এটা ডেঞ্জারাস, কারণ দুইটা কিডনি অবস্ট্রাকশন হওয়ার সম্ভাবনা থাকে, সেক্ষেত্রে রেনাল শাটডাউন হতে পারে এবং রেনাল ফেলিওর ডেভেলপ করে যেতে পারে। এক কিডনিতে হলে যেহেতু আরেকটা কিডনি ভালো আছে, ওই কিডনি কাজ করে যায়, তো এই ক্ষেত্রে এই কিডনিটা ভিতরে ভিতরে ড্যামেজ হয়ে যায় কিন্তু মানুষ টের পায় না, এই জন্য এটা খুব খারাপ আমি বলি। এই যেমন আপনারা অনেকেই হয়তো ডাক্তাররা বলে যে আসলে সময় মতো চিকিৎসা নেওয়ার কোনো বিকল্প নেই। নেই আমরা আমাদের আয়োজনের একেবারে শেষ পর্যায়ে পৌঁছে গেছি। এবার শেষে জানতে চাইবো যে আসলে কিডনি স্টোন থেকে দূরে থাকার জন্য কী কী বার্তা রয়েছে আমাদের দর্শকদের উদ্দেশ্যে সংক্ষেপে। কিডনি স্টোন থেকে দূরে থাকবেন, আপনারা পানি বেশি করে খাবেন, সাইট্রাস ফুড বেশি করে খাবেন, যেমন লেবু, কমলা, আঙ্গুর, আম, যে সমস্ত টক ফল আছে এইগুলি হচ্ছে সাইট্রাস ফুড, এইগুলি কিডনি ভেতর। মাংস থেকে দূরে থাকবেন, লাল মাংস, বিশেষ করে যাদের ফ্যামিলিতে স্টোনের প্রবলেম আছে, আর সবাই মাংস খান সমস্যা নেই। পালং শাক খাবেন কম, যাদের কিডনিতে, আবারও বলছি কিডনিতে যাদের ফ্যামিলিতে হিস্ট্রি রয়েছে। বিন খাবেন কম, শিমের বিচি এগুলি কম খাবেন, লবণ কম করে খাবেন। হ্যাঁ, আর খাওয়ার মধ্যে বেশি করে খাবেন পানি, 3 লিটারের বেশি না, অবশ্যই 3 লিটার পানি খাবেন। যে কোনো রকমের তরল খাদ্য, স্যুপ খান, জুস খান, ডাবের পানি খান, হ্যাঁ এগুলি খান। এগুলিতে যদি পানি খেতে কষ্ট হয় তাহলে এগুলি খেলেও আপনার অনেক বেশি কাভার হবে। আর কোক খাবেন না, কোক জিনিসটা এটা হচ্ছে কিডনিরে লবণ একটা জিনিস আছে, হ্যাঁ এই জিনিসগুলি থেকে দূরে থাকতে হবে, এগুলি থেকে দূরে থাকবেন। ধন্যবাদ স্যার, এত ব্যস্ততার ভিতরেও আমাদেরকে সময় দেওয়ার জন্য এবং আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিডনি স্টোন নিয়ে এই কথাগুলো বলবার জন্য। ধন্যবাদ দর্শকদেরকেও, আসসালামু আলাইকুম। দর্শক, আজ এখানেই শেষ করতে হচ্ছে, সামনের দিন অন্য কোনো বিষয় নিয়ে কথা হবে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।